আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমে করোনা উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জে মারা গেছে 3 জন এর মধ্যে করোনা পজিটিভের 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন চট্টগ্রামে মারা গেছেন আরো 2 জন নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 105 জন বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন খুলনায় করোনায় 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত 35 জন বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে এছাড়া বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 36 জন করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহে এক নারীর মৃত্যু হয়েছে ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এ বি এম মশুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও এক নারী জেলায় নতুন শনাক্ত 47 জন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 50 বছর বয়সী এক পুরুষ তিনি দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন নওগাঁয় করোনায় মারা গেছেন আরও একজন নতুন শনাক্ত 8 জন যমুনার পানি কমার সাথে সাথে জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস দেখা দিয়েছে ইসলামপুরের শশারিয়াবাড়ি এলাকার এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের 60 মিটার অংশ অপরিকল্পিতভাবে বাঁধের নিচ থেকে ড্রেজার দিয়ে বালি তোলা ও বাঁধ নির্মাণের অনিয়মকেই এই জন্য দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘর বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায় বাঁধের ধস মেরামতে এরই মধ্যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়ে গেছে নদীর পানি কমতে থাকায় ও বৃষ্টিপাত না হয় বরিশালে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে তবে নদীর পানি এখনও বিপদসীমার 98 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন জেলা প্রশাসক জানায় বন্যায় জেলার 21,574 হেক্টর ফসলি জমি ও 7,953টি মাছের ঘের ভেসে গেছে নেত্রকোনাও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জেলার নিম্ন অঞ্চলের 1.5 লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো বান্দরবান ও খাগড়াছড়িতে আবারও যাচ্ছেন পর্যটকরা স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল মোটেল রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকরা তারা জানান এর ফলে এই খাতের মারাত্মক ক্ষতি কিছুটাও পুষিয়ে নেওয়া সম্ভব হবে এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা পানছড়ির মায়াবিনী লেক এবং পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তবে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের দেয়া নিয়ম মেনে এসব দর্শনীয় স্থানে পর্যটকদের চলাচল করতে বলা হয়েছে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে ছাত্রলীগের পর বাতিল করা হয়েছে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটিও রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে এই কমিটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয় খেলা খবর পিএজিকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ 59 মিনিটে কিংসে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় বায়ার্ন তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএজির এবার জানাব শেয়ারবাজারের খবর পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি সাইফ পাওয়ারটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল 14:45 সাইফ পাওয়ারটেক ও 3:00 বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সভা শুরু হবে কোম্পানিগুলোর সভায় চলতি বছরের 31 মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে ডিএসইতে গত 22 জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল 68.10 টাকা 20 আগস্ট তা 106.30 টাকা উন্নতি হয় অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই তবে ডিএসির নোটিশের জবাবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি আজ ডিএসইতে 107.80 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।